সন্তান না হলে সে নারী পুরুষ জাহান্নামি হয় নাকি জান্নাতি হয় সন্তান যদি কারোর না হয় এর সাথে জান্নাতি হওয়ার জাহান্নামী হওয়ার কোনো সম্পর্ক আমাদের দেশে কোনো পুরুষের যদি কোনো মহিলার যদি সন্তান না হয় এই মহিলাকে সমাজের মানুষ মনে করে এ বুদা খুব খারাপ মানুষ এর কপালের সন্তান নাই এর মতো একটা ফালতু কুসংস্কার আরেকটা আছে কিনা আল্লাহ জানে আরে ভাই অনেকের ছেলে মেয়ে হয় কিন্তু অমানুষ ওর কর্মের কারণে সে জাহান নামে যাবে বিধায়ক কার ছেলে মেয়ে হয়েছে হয় নাই এর কারণে মানুষের ভালো মানুষ হওয়া খারাপ মানুষ হওয়া জান্নাতি হওয়া জাহান নামে নির্ভর করে ভাইরা আমার বরং কাউকে আল্লাহ সন্তান দেন নাই তিনি আল্লাহর প্রতি কোনো অভিযোগ করেন নাই আল্লাহ রে ফায়সাল্লাহ মেনে নিয়েছেন যে আল্লাহ হয়তো আমার এর জন্য কল্যাণ আছে সন্তান হলে আমার আরো বরং ক্ষতি হতো খারাপ সন্তান হতো বিকলাঙ্গ হতো অসুবিধা হতো আমি হয়তো সবর করতে পারতাম না আমি আপনার ফয়সালা মেনে নিয়েছি কেউ যদি সবর করে তাহলে বরং সন্তান হয় না যে দম্পতির তারা যে সবর করলেন তারা যে ধৈর্য ধারণ করলেন এর কারণে তারা বরং জান্নাতে যেতে পারেন তিনটি ভাই তিনটি আমলের কারণে মানুষ নিষ্পাপ হয়ে যায় নবজাতক সদ্য ভূমিষ্ট হওয়ার সন্তানের মত এর মধ্যে একটা হলো আল্লাহর কোন বান্দাকে আল্লাহ পরীক্ষা ফেলেছেন কষ্ট দিয়েছেন সে যদি সবর করে এবং উল্টা আল্লাহর প্রশংসা করে আল্লাহ যে অবস্থা রেখেছেন আলহামদুলিল্লাহ এই ব্যক্তিকে নিষ্পাপ করে দেন তার গুণা সব মাফ করে দেন ভূমিষ্ঠ হওয়া সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো শিশুর মতো অতএব যদি কারোর সন্তান না হওয়ার কারণে তারা এরকম সবর করে উল্টা তারা বরং জান্নাতে যাওয়ার পথ সুগম হবে অতএব সন্তান না হওয়ার সাথে কারো জাহান নামি হওয়ার কোনো সম্পর্ক না এগুলো কুসংস্কার আমি ছোটবেলা নিজের পিতা মাতার দ্বারা অনেক নির্যাতিত হয়েছি বড়ো হয়েও আমি সেসব বলতে পারি না মনে মনে গালিগালাজ করি এখনও আমার পিতা নামাজ পড়ে না অশ্লীল কথাবার্তা বলে যা আমার অত্যন্ত মানসিক আমার জন্য পীড়াদায়ক আমি কি করতে পারি অনেক লোক আছে আমাদের সমাজে অমানুষ বাবা মার নির্যাতনের মুখোমুখি হয়েছেন অনেক যে বাবা মা খুদ নির্যাতন করছে যদিও এর উল্টাটাই বেশিরভাগ হয় কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় আমরা তাদেরকে বলবো যারা বাবা মা দ্বারা নির্যাতিত হয়েছেন প্রথম কথা হলো আপনার বাবা মা আপনার প্রতি অবিচার করার কারণে জুলম করার কারণে তারা আল্লাহর কাঠগোলার আসামি হবে অনেক বাবা মা মনে করে কি যে আমি তো বাবা মা হয়ে গেছি বিধায় সন্তানদের প্রতি যা খুশি তা করতে পারবো আমার তো বোধহয় কোনো বিচার হবে না মনে রাখবেন সন্তান যদি বাবা মার হক নষ্ট করে তাদের যেমন বিচার হবে ঠিক একইভাবে বাবা মা যদি সন্তানের হক নষ্ট করে তাদেরও বিচার হবে কি হবে না আপনি সন্তানকে বরণ পোষণ দেন নাই জলম করেছেন গালিগালাজ করেছেন অত্যাচার অবিচার করেছেন বৈষম্য করেছেন একজনকে দিয়েছেন অন্যকে দেন নাই আপনারও বিচার হবে অতএব কোনো বাবা মা যদি অন্যায় করে থাকে সন্তানদেরকে আমরা বলবো আপনার বাবা মার অন্যায়ের কারণে আল্লাহ বিচার করবেন আপনি গালমন্দ করে নিজের আমল নষ্ট করবেন না তবে বাবা মার প্রতি সদাচরণ করার আপনার পক্ষ থেকে চেষ্টা করবেন যে আমার দায়িত্বটা আমি আদায় করব তিনি ত্রুটি করেছেন তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন এটা কঠিন কিন্তু আপনাকে সেই কাজটা করার চেষ্টা করতে হবে